বন্ধুরা কি হবে যখন আর্জেন্টিনা ব্রাজিল ও পর্তুগালের তৈরি একটি গ্যাসের সিলিন্ডারকে পরীক্ষামূলক হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়? আর আপনি তো নিশ্চয়ই জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল ও পর্তুগালের তৈরি কোন সিলিন্ডারটি হাইড্রোলিক প্রেসের নিচে টিকতে পারবে? চলুন দেখি। সবার প্রথমে রোনালদোর দেশ পর্তুগালের তৈরি সিলিন্ডারটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো। আর যখন হাইড্রোলিক প্রেসের ওজন এই সিলিন্ডারের উপর পড়ে তখন তো প্রায় 175 টন নজর পড়ার পর সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। চলুন এবার নেইমারের দেশ ব্রাজিলের তৈরি সিলিন্ডারকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। আর আপনি তো নিশ্চয় জানেন ব্রাজিলের তৈরি অ্যালুমিনিয়াম সিলিন্ডারটি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হয়। বন্ধুরা একই মাত্র 180 টন ওজন পড়ার সাথে সাথে এটিও ব্লাস্ট হয়ে যায়। চলুন এবার সবার প্রিয় মেসির দেশ আর্জেন্টিনার তৈরি সিলিন্ডারকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। তবে তার আগে আপনি সত্যিকারের মেসিকে যদি ভালোবাসেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি আর্জেন্টিনা না ব্রাজিলের সাপোর্টার তা কমেন্ট করে বলুন। বন্ধুরা আর্জেন্টিনার তৈরি সিলিন্ডারটি 184 টন ওজন পড়ার পরও কিছুই করতে পারে নাই।